আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি অফ ফ্লেভার্স। কক্সবাজারে আসলে যাদের সাথে বাচ্চা আছে বা ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য কিন্তু এটা একটা ভালো প্লেস, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে আসলে সমুদ্রের তলদেশে কি আছে বা মেন কথা হলো সামুদ্রিক লাইফ নিয়ে একটা মিউজিয়াম টাইপ করছে। আসলে বাচ্চা কেন, অ্যাডাল্ট যারা আছেন তারাও এখানে এসে আধা ঘন্টা এক ঘন্টা টাইম স্পেন্ড করতে পারেন। সো এইটাও কিন্তু কক্সবাজার আসলে দেখার মতো একটা প্লেস। সো চলেন টিকিট কাটি, ভিতরে যাই, আপনাদের একটু দেখাই যে প্লেসটা কিরকম। দুইটা টিকিট অ্যাডাল্ট পারসন 600 এর মতো পড়ে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বলতে গেলে পুরোটাই মিউজিয়ামের মতো। পিরানহা মাছ, মানুষজাত মাছ যেটাকে আমরা বলি ভয়ঙ্কর পিরানহা মাছ। একটা মজার এখানে ব্যাপার হলো আপনি চাইলে ফিশ ফিডিং করতে পারবেন, 20 টাকা করে নেয়। এখানে কি বলবো, সুন্দরবনের একটা মিনিয়েচার তৈরি করে দেওয়ার চেষ্টা করছে, হরিণ বাঘ বা কুমির এরকম একটা মিনিয়েচারের মতো তৈরি করছে। বড় আকারের লবস্টার গুলা সুন্দর, খুবই সুন্দর, মানে লাইভ লবস্টার গুলা কিভাবে থাকতেছে এখানে দেখতে পারবে, যে লবস্টার গুলো যে বিভিন্ন শৈবালের ফাঁকে ফাঁকে থাকে। বাচ্চাদের লার্নিং এর জন্য ভালো একটা মিউজিয়াম বলা যায়। এখন যে মাছটা আমরা দেখতে পারতেছি এই মাছটার সাথে আমরা অনেকেই পরিচিত, কারণ আমাদের বাসার অ্যাকুরিয়ামে এই মাছটা প্রচুর পরিমাণে দেখা যায়, অ্যাঞ্জেল ফিশ। এটা আসলে দক্ষিণ আমেরিকার একটি মাছ। এই জায়গায় আমার সবচেয়ে ভালো লাগছে ক্যাটফিশ গুলো, আর তিনটা ক্যাটফিশ আছে। সাদা আকৃতির অনেকটা তেলাপিয়া মাছের মতো দেখতে বিশাল আকৃতির এই মাছগুলোর নাম হলো জায়ান্ট গোরামি ফিশ। এগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জলাশয়ে পাওয়া যায়, আর এগুলোর এই মাছগুলোর এভারেজ ওজন প্রায় 9 কেজির মতো হয়ে থাকে। অ্যাকুরিয়ামের মতো করে দাও, এবং প্রত্যেকটাতে কিন্তু মাছের প্রজাতির নাম স্পিসিস এগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। কালো রঙের এই বিশাল আকৃতির মাছটির নাম ব্ল্যাক কার্প। এরা সাধারণত স্বচ্ছ পানির জলাশয় ও মিঠা পানির নদীগুলোতে বসবাস করে। শুশুক আকৃতির এই মাছটিকে দেখে অনেকেই ভুল করবেন, আসলে এই মাছটি আমি আগে কখনোই দেখিনি। এর নাম হলো স্পটেড গা। মাছটি খুবই সুন্দর দেখতে, এটি নর্থ আমেরিকার বিভিন্ন জলাশয়ে দেখা যায়।
বিশাল আকৃতির তেলাপিয়ার মতো কোন একটা মাছ, বিশাল আকৃতির। এবং এই জায়গার এই অ্যাকোয়ারিয়ামে এটা পুরোটাই 3D টাইপের, মানে বললাম না, মনে হবে আপনি সমুদ্রের তলদেশে মানে লাইভ দেখতেছেন যে সমুদ্রের তলদেশের প্রাণীগুলো কিভাবে বিচরণ করে। কামিলা, লোকাল কামিলা ফিশ বলে এটাকে লোকাল ভাষায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জোন হলো এইটা, মানে পুরোটা ছিবির মতো করে দেওয়া। সবচেয়ে ইন্টারেস্টিং মিউজিয়ামের এই জায়গাটা, কপালে লাইটিং বিশাল খেতে কপশন দেখবেন আপনার মাথার উপর দিয়ে হচ্ছে, মানে ভিজে যাচ্ছে। ইভেন এখানে আপনি শার্ক দেখতে পাবেন। ঝর্নার একটা কি বলবো মিনেচার টাইপের আছে, মনে হবে যে গুহার ভিতরে ঝর্ণা। এইটা আসলে সিঁড়ির মতো, একতলা দোতলা তিনতলা, দোতলার দিকে যাচ্ছি, দোতলা শেষ তিনতলার দিকে যাচ্ছি। আমি ভাবছিলাম অনেক ছোট, বাট ছোট না, মোটামুটি বিশাল বলা যায়। এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো, কেউ যদি চায় ফুড স্পা করতে পারবে, পার 10 মিনিটসে 100 টাকা করে নিবে। এই জিনিসটা আসলে বাংলাদেশে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটার এক্সিট পয়েন্টের এখানে একটা সুবিনিয়র শপ টাইপের আছে, কাছিম বা এগুলো কিনতে চাইলে বাচ্চাদের জন্য খুব ভালো একটা শপ। আর ছোটো ছোটো সুবিনিয়র বাচ্চাদের খেলার জিনিস এগুলো এখানে পাওয়া যায়। সো এই ছিল আমার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ট্যুর। সো কক্সবাজারে দেখানোর মতো এটাও একটা প্লেস ছিল। আজকের জন্য এতটুকুই, চলেন আমরা নেক্সট ব্লগের দিকে আগে।